প্রাক্তন অধ্যাপকর বাহনে সুসরালে মহিলাক উত্তেজিত জনতার গণপ্রহার অধ্যাপকক চুরমার বাহন মহিলার মৃত্যুক লৈ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় চৌহদ এক দুর্ঘটনা কেন্দ্র করে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ বিশ্ববিদ্যালয়খনের এগারী প্রাক্তন অধ্যাপকে গাড়ি সুচরাই নিয়ার ফলত মৃত্যু ঘটিছিল এগারী মহিলার যার পাছতে বিশ্ববিদ্যালয়ের চৌহদতে গণপ্রহার প্রাক্তন অধ্যাপক আজাহার জাফর সহক যাক লৈ উত্তাল হৈ পড়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ বিশ্ববিদ্যালয় চৌহদর সুরক্ষা নিশ্চিত করার দাবিত ধর্ণা ছাত্র ছাত্রী এই ঘটনা শুক্রবার ঘটনা অনুসরি এক আত্মীয় নুরুলর সৈতে মটর সাইকেলে স্বগৃহলে উভতিছিল রুবিনা আক্তার নামের মহিলাগী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চৌহদর মাজে নিজ গৃহলে উভতা রুবিনা আর নুরুল উঠি যা বাইকত প্রচন্ড খুন্দা প্রাক্তন অধ্যাপক শাহর বাহনের আকস্মিক ঘটনাত বাইকর পৰা চিটিকি পৰিছিল রুবিনার সঙ্গী নুরুল আনহাতে বাইকত পৰা প্রচণ্ড খুনার পাছত প্রাক্তন অধ্যাপকগৰাকীৰ বাহনখনৰ চকাৰ তলত সোমাই গৈছিল দুর্ভগীয়া রুবিনা কিন্তু উত্থাপিত অভিযোগ অনুসৰি প্রাক্তন অধ্যাপকগৰাকীয়ে রুবিনা চকাৰ তলত সোমোৱাৰ পাছতো ৰখোৱা নাছিল বাহনখন তাৰ পৰিৱৰ্তে রুবিনাক তেনেদৰে চকাৰ তলত লৈ প্রায় এক কিলোমিটার পর্যন্ত গাড়িখন চলাই নিছিল আজাহারে এই ঘটনা প্রত্যক্ষ করা একাংশ লোকে বাহনখন রখাবলৈ চিঞৰাৰ পাছতো বাহনখন নৰখোৱা আজাহার সাহর ঘাটক বাহনখন রখাত হৈছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণৰ সমীপত ইতিমধ্যে সমগ্র শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ছিল দুর্ভগীয়া মহিলাগৰাকী সেই মুহূর্তটো শরীর প্রাণ থকা রুবিনাক প্রেরণ করা হয়েছিল চিকিৎসালয় কিন্তু অবশেষত ঢাকা মেডিকেল কলেজত মৃত্যু হয় রুবিনার ইপিনে প্রাক্তন অধ্যাপক আজাহার সহর অমানবীয় কাণ্ডত উত্তাল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ উত্তেজিত জনতায় আজাহার সাহক গণপ্রহারের ভাঙি চুরমার করে বাহনখন ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত বাংলাদেশের পথ পরিবহন আইনের অধীনত এক গোচর রুজু করার বিপরীতে গণপ্রহারত আহত প্রাক্তন অধ্যাপক আজাহার সহক ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উল্লেখ্য যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ত অধ্যাপনা করা মোহাম্মদ আজাহার জফর সহক 2018 চনত অব্যাহতি দিয়া হয়েছিল চাকরির পৰা সম্প্রতি প্রাক্তন অধ্যাপকগৰাকীৰ এনে অমানবীয় কাণ্ডক লৈ উত্তেজনাই বিৰাজ কৰিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ চৌহদত ইন্টাৰনেশ্যনেল ডেস্ক রিপোর্ট প্রাগ নিউজ